এবারের যে বিতর্কটা যে বিষয়টা নিয়ে শুরু হয়েছে এবারের যে বিতর্কটা তার বেসিক্যালি দুইটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই একটা হচ্ছে যে ডারউইনিজম বিবর্তনবাদ এখানে ইসলামের সোর্স থেকে আমরা যেটা জানি বা অন্যান্য ধর্মীয় যে সোর্সগুলো যেটা বলে যে মানুষের উৎপত্তি হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে এবং মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এটা হচ্ছে ইসলামের একটা বক্তব্য এবং একই বক্তব্য তৌরাতে একই বক্তব্য আপনার ইঞ্জিলে অর্থাৎ অন্যান্য ধর্মগ্রন্থেও কিন্তু একই ধরনের বক্তব্য আমরা পাই কিন্তু ডারউইনিজম যেটা বলছে যে বর্তমানে যারা অভিযোগটা তুলছেন তাদের ভাষ্যমতে যে বলা হচ্ছে বানর থেকে মানুষ এসেছে এমন কথা পাঠ্যপুস্তকে উল্লেখ করা হয়েছে যদি আমরা পাঠ্যপুস্তকে হুবহু এই ধরনের উক্তি আমরা পাইনি তো ডারউইনিজম এর যে বক্তব্যটা সেটা আমাদের পাঠ্যপুস্তকে প্রবেশ করানোর ফলে ধর্মীয় যে একটা ভাবধারা থেকে আমরা শিখতে পাচ্ছি যে ধর্ম একটা ব্যাখ্যা দিচ্ছে মানুষের উৎপত্তির অরিজিন অফ হিউম্যান আর সেখান থেকে ডারউইনিজম থেকে পাচ্ছি আর একটা এই যে একটা দুই মুখী বিতর্ক শিক্ষার্থীদের মনে প্রবেশ করছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন এটা কিন্তু আমি আগেও বলেছি বিগত কয়েক শতাব্দী ধরে এই প্রক্রিয়াটা চলছে যে ধর্মকে বিজ্ঞানের বিরুদ্ধে ধর্মবিশ্বাস বনাম বিজ্ঞান এ দুইয়ের দ্বন্দ্ব একেবারে শুরু তারা মানে ইউরোপিয়ান সভ্যতার যখন ভিত্তি স্থাপিত হচ্ছিল তখন থেকে কিন্তু শুরু হচ্ছিল বিশেষ করে রেনেসার যুগে যখন ফরাসি বিপ্লব হলো এটা কিন্তু অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলছি তখন থেকেই কিন্তু পুরো ইউরোপে যখন ব্যাপকভাবে একটা রেনেসা হলো সেই রেনেসার কিসের রেনেসা রেনেসার একেবারে সোজা কথা রেনেসা শব্দটার অরিজিন হলো আপনার ফ্রান্সের ফরাসি ভাষার যেটা থেকে পুনর্জন্ম পুনর্জন্ম রেনেসা পুনরায় মানুষ রিবার্থ করেছে পুনর্জন্ম পুনর্জাগরণ এক কথা জাগরণ হয়েছে ইউরোপে কিসের বিরুদ্ধে জাগরণ ইউরোপে আপনি আজকের এই যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর কোমলমতি স্টুডেন্টরা বা তাদের অভিভাবক যারা আছেন কৃষক শ্রমিক সাধারণ মানুষ তারা বাচ্চাদেরকে মানুষ হওয়ার জন্য স্কুলে পাঠাচ্ছেন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তারা দেশের বাবা মার মুখ উজ্জ্বল করবে শিক্ষিত হবে টাকা পয়সার মালিক হবে তারা বড় বড় শিক্ষিত হবে এই ধরনের একটা আশা ভরসা দিয়ে নিয়ে এই সাধারণত কৃষক শ্রমিক মানুষগুলি বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন কিন্তু তাদের মন মগজে তারা ধীরে ধীরে এই যে বিবর্তনবাদ এটা কিন্তু এক হিসাবে বলতে গেলে আমি সম্পূর্ণরূপে অস্বীকার করতে পারছি না বিবর্তন তো হচ্ছে এখানে আমাদেরকেও তো এই যে বিবর্তিত রূপ আমাদের এখন এই সমাজের আমাদের তরুণদের আজকের যে চিন্তাভাবনা আজকের যে সামাজিক বাইন্ডিংস মানে বন্ডিংস বন্ডগুলো তাদের যে দায়বদ্ধতা বা আচার আচরণ পিতা মাতা সন্তান পিতা মাতা সমাজ পরিবেশ প্রতিবেশ এই যে ব্যাপারগুলি এগুলি কিন্তু আজ থেকে 50 বছর আগে এরকম ছিল না তো এক ধরনের বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এটা কিন্তু ট্রু কিন্তু আমি কিন্তু এখানে কথাটা বলছি এখানে নোট আছে যে আপনি যে বললেন এইটা কিন্তু ইউরোপের রেনেসা যখন হলো তখন কিন্তু রেনেসাটা হয়েছে মূলত তৎকালীন খ্রিস্ট ধর্মের ব্যর্থতার ফলে তিনটা গোষ্ঠী ব্যাপকভাবে আপনার সেখানে মানুষের উপর শোষণ চালাচ্ছিল একটা হলো সামন্ত প্রভুরা হ্যাঁ ফিউডালিজম যাকে বলা হয় সামন্তবাদ জমিদার ল্যান্ডলর্ড তাদের হাজার হাজার একর জমি কৃষক শ্রমিকের কোনো জমি ছিল না এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা ধর্মগুরু পোপ প্রিস্ট মানে খ্রিস্টান ধর্মের ধর্মগুরু যারা যাজকতন্ত্র যেটাকে বলা হয় যাজকতন্ত্র এই একটা গ্রুপ আরেকটা গ্রুপ হলো কিং মানে রাজা এরা তাহলে জমিদার মানে সামন্ত রাজারা দুই নম্বর কিং বা কুইন সভরেনটি যাদের হাতে ছিল আরেকটা হলো ধর্মকে যারা কন্ট্রোল করতো এই যে আপনার হলো যাজকতন্ত্র এরা এই তিনটা গোষ্ঠী তিনটা গোষ্ঠীর সম্মিলিত আপনি বলতে পারেন শাসন বলেন শোষণ বলেন বাড়াবাড়ি বলেন জুলুম বলেন অন্যায় বলেন এটা হতে 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 একটা পর্যায়ে এসে পুরো ইউরোপের মানুষ বিপ্লব করেছে বিদ্রোহ করেছে কিসের জন্য বিদ্রোহ সাম্য অধিকার মানবাধিকার মানবতা সমান অধিকার মানুষের মধ্যে এই ধারণা গেঁথে দেওয়া হয়েছে যেমন মানে রুশো জ্যাঙ্ক রুশো ফরাসি দার্শনিক তিনি বই লিখেছেন সোশ্যাল কন্ট্রাক্ট সে বইতে কিন্তু এই ধারণাই দিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মধ্যেও আমাদেরও অধিকার আছে রাষ্ট্র প্রশাসনের মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন আছে এখান থেকে শুরু এ হলো
এই পুরো ইউরোপের বিপ্লব হলো, সেই বিপ্লবের সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লব হলো, যেটাকে এখন বলা হয় আমাদের বাংলাদেশে এখন হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যাকে বলা হয়। তো সেখানে শিল্প বিপ্লব হলো, ভারী ভারী কলকারখানা ফ্যাক্টরি হলো, এরই মধ্যে প্রযুক্তির ডেভেলপ হলো, বিজ্ঞানের প্রযুক্তির যখন উন্নয়ন হতে লাগলো তখন মারণাস্ত্রের উন্নয়ন হলো, গোলা বারুদ আবিষ্কার হলো, রাইফেল বন্দুক বানানো হলো। দেখেন একদিকে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেল, পুরনো ধ্যান ধারণা থেকে মানুষ বেরিয়ে আসলো। পুরনো ধ্যান ধারণাটা কি? ওই যে খ্রিস্টান ধর্মের যে একটা ব্যর্থ দিক, সেটা হলো ঈশান্ত অনেক হিস্ট্রি, আমি সেদিকে যাবো না, আমি সংক্ষেপে বলছি। ঈসা আলাইহিসসালাম মূলত আধ্যাত্মিক দিকটা নিয়ে এসেছেন, রাষ্ট্র পরিচালনার আপনার হলো শরিয়াগত দিক, আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি, এটা কিন্তু ওখানে ছিল না, বাইবেলে ছিল না, বাইবেলে ছিল না। পরবর্তীতে যখন মানে রোমানদের দ্বারা এই ধর্ম প্রবর্তিত হলো, গৃহীত হলো রোমান সম্রাটের মাধ্যমে ওনার 300 বছর পর, হ্যাঁ, তখন কিন্তু রাষ্ট্রধর্ম হিসেবে ইউরোপে ব্যাপকভাবে এটা গৃহীত হলো। কিন্তু এক পেশে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার মতো আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সমাজনীতি বিচার নীতি এগুলো নাই, এগুলো নাই। তিনি তো মানে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতির জন্য এসেছেন, আত্মিক সাইডটা ঈসা আলাইহিসসালাম, মানে এখন যীশু খ্রিস্ট যাকে বলা হয় উনি। তো যাই হোক, এটা কিন্তু এই দ্বন্দ্ব একদিকে ব্যক্তি এবং রাষ্ট্র, ব্যক্তি চলছে ঈসা আলাইহিসসালামের মানে বাইবেলীয় বাইবেলিক্যাল যে সমস্ত বাণীগুলা দিয়ে বা যে সমস্ত উপদেশ, যে সমস্ত নীতিকথা, যে সমস্ত ওনার আয়াত এগুলা দিয়ে কিন্তু চলছিল। কিন্তু জাতীয় রাষ্ট্রীয় জীবন চলবে কী দিয়ে? ওটা তো ওখানে নাই। ও তখন তারা বসে নিজেরা আইন আইন বানাতে বাধ্য হলো বা আইন বানালো। এই যে ব্যক্তি এবং রাষ্ট্রের এই যে একটা ক্ল্যাশ, এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কয়েক শতাব্দী হয়েছে, হতে হতে শেষ পর্যন্ত আমি তো বললাম ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের মূল ইয়েটা পেলো হলো আমেরিকার বিপ্লব, যেটা হলো স্বাধীনতা যুদ্ধ, এটা কিন্তু ফরাসি বিপ্লব থেকে গেল, ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু ওখান পর্যন্ত গিয়েছে। দেখো তো এই এরপর থেকেই শুরু হলো, আপনি যে প্রশ্ন করেছেন, এরপর থেকেই শুরু হলো কিন্তু বিজ্ঞান বনাম ধর্ম। ইউরোপে ধর্মের বিরুদ্ধে, ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে, বাইবেলের বিরুদ্ধে, গডের বিরুদ্ধে, অ্যাঞ্জেলের বিরুদ্ধে, আপনার হ্যাভেনের বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে, এবং স্বর্গের যে সমস্ত সুখ শান্তি নিয়ামতের কথা বলা হয়েছে সেগুলোকে আপনার হলো তাচ্ছিল্য করে, সেগুলোকে আপনার হলো অবজ্ঞা করে, হাস্যরসাত্মকভাবে যেভাবে রচনা করা হয়েছে, সাহিত্য লিখেছে, আর্ট করেছে, গল্প লিখেছে, ইউরোপে হাজার হাজার বই ইউরোপে লেখা হয়েছে, ফ্রান্সে, ব্রিটেনে, স্পেনে, জার্মানিতে, ব্যাপকভাবে ইহুদিরাও কিন্তু পরিকল্পিতভাবে লিখেছে সেগুলি। ইহুদিরা লিখেছে কারণ ইহুদিদের দীর্ঘদিন ধরে পরিকল্পনা কিন্তু এই যে ঈসা আলাইহিসসালামের মতো, ওখান থেকে তো গোড়ার থেকেই তো ইহুদিবাদের সঙ্গে ক্ল্যাশ, সেটা জানেনি। যাই হোক, পরে এই ইউরোপ থেকে মূলত এই বিষ, এ পয়জন, এই ক্ল্যাশ, ধর্ম বনাম বিজ্ঞান, ধর্ম বনাম রাষ্ট্র, ব্যক্তি বনাম জাতীয় সামষ্টিক, এই যে ক্ল্যাশ, এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এটা কিন্তু ইউরোপ থেকে শুরু হয়েছে। তো এর ইন দ্য মিন টাইম 1600 থেকে শুরু হলো, 1600, 1700, 1800 এই 300 বছর একদিকে তারা বিভিন্ন ধরনের মতবাদের জন্ম দিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, এরা আরেকদিকে তারা বিজ্ঞান প্রযুক্তির ডেভেলপ করলো, এটাকে আমরা বলি বিস্ময়কর উন্নতি, আরেকদিকে তারা অস্ত্রের মারণাস্ত্রের মানে উন্নয়ন ঘটালো, বুলেট, বোমা, ডিনামাইট, এগুলো দিয়ে তারা সাম্রাজ্য বিস্তার শুরু করলো। এই সাম্রাজ্য বিস্তারের পর্বে এসে আমরা ওদের প্রধানত হয়ে গেলাম মুসলিম বেল্ট, কিন্তু আমাদের একটা নিজস্ব সত্তা ছিল। যাই হোক, এই সেখান থেকে এই তর্কটা শুরু, বিজ্ঞান বনাম ধর্ম। তা আপনি যেটা বললেন যে বিজ্ঞানের যে সংজ্ঞা, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং পদ্ধতিগতভাবে লব্ধ জ্ঞান, সেই জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হলো বিজ্ঞান, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ। দেখেন বিজ্ঞানীরা বা যারা ঐতিহাসিকরা, তারা এখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় কী করে, কতগুলি পদ্ধতি আছে, যেমন মাটি ঘোড়ে, তৈজসপত্র ইত্যাদি দেখে, কঙ্কাল বা ফসিল, হ্যাঁ, প্রাচীন ফসিলগুলি তারা সেখানে পরীক্ষা নিরীক্ষা করে, সেখানে তার মাটি পরীক্ষা করে, তখন তারা একটা প্র্যাকটিক্যাল একটা সিদ্ধান্তে এসে পৌঁছায় যে হ্যাঁ এই ব্যাপারটা এরকম ছিল। যেমন আমাদের হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, মায়ান সিভিলাইজেশন বা আপনার হলো সিন্ধু সভ্যতা,
সিন্ধু সিভিলাইজেশন কেমন ছিল, মানুষের চিন্তাধারা কেমন ছিল, ধর্মবিশ্বাস কেমন ছিল, কৃষ্টি সাহিত্য সংস্কৃতি কেমন ছিল, এগুলি তারা মানে ওই যে পাথর বা মাটি ঘুড়ে ইট বা প্রাচীন সভ্যতার নিদর্শনগুলি তারা পরীক্ষা নিরীক্ষা করে একটা, এবং ঐতিহাসিক বইগুলি বিভিন্ন জটিল ভাষায় দুর্বোধ্য ভাষায় যেগুলি আছে অতীতের, যেমন অ্যারামাইক ভাষা থেকে, গ্রিক ভাষা থেকে, যেমন আপনার হলো ইয়ের মিশরীয় ভাষা থেকে, এই ধরনের রোমানদের ভাষা থেকে অনুবাদ করে 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 শেখা, তখন এই অতীত বইগুলির অনুবাদ এবং এই পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্তে মানুষ পৌঁছায়। আপনি যে বললেন দ্য অরিজিন অফ স্পেসিস, এই বইটা আমার কাছেও আছে, ডারউইনের এই বইটা আমার কাছেও আছে, আমি এখনও পড়ি, কিন্তু পড়ছি, আমার কাছে আছে কিন্তু এই বইটা, এবং ইংরেজি মূল কপিটাই আছে। তো কথা হচ্ছে মূল কপি বলতে ওই উনি যেটা লিখেছেন সেটা না, ইংরেজিতে পরবর্তী যা হয়েছে আমি একটা ইংরেজি অনুবাদ আমি পেয়েছি, আমার কাছে আছে, আমি পড়েছি, সেখানে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। আমি কিন্তু ইন্টারমিডিয়েটে আমার জীববিজ্ঞান ছিল, আমি এক হিসাবে বলতে পারেন আমি বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত, আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত জীববিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম। তো আমি দেখেছি তিনি জীববিজ্ঞানের বিভিন্ন ক্রম ধারাগুলি বিবর্তন কীভাবে হয়েছে, কোথাতে কীভাবে উনি শ্রেণীবিন্যাস করেছেন। তো একজন জীববিজ্ঞানী হিসাবে তিনি ওনার মতামত দিয়েছেন। এখন এখানে আমাদের দ্বন্দ্বটা হচ্ছে এই, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, মানে ধর্মকে বিশ্বাস করি, এখানে কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে দুইটা ভাগ হয়ে গেছে। একটা হলো একদল তারা ধর্মকে বিশ্বাসে করে না, আল্লাহ বলতে যে একটা সত্তা আছে সর্বশক্তিমান, এই সর্বশক্তিমানতা ওরা বিশ্বাসই করে না, আল্লাহর অস্তিত্বে তিনি যে একজন ক্রিয়েটর, একজন স্রষ্টাতে আছেন করে না। তো যারা করে না, তখন ওনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে তাহলে এই ধরনের গবেষণা জ্ঞান বিজ্ঞানের কোনো বিকল্প নাই। আর আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ওহি বলতে একটা বিষয় আছে যেটা আমরা বিশ্বাস করি, যে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা যেটাকে বলা হয় অ্যাঞ্জেল তিনি নিয়ে এসেছেন, গ্যাব্রিয়েল মানে জিব্রাহিল আলাইহিস সালাম যিনি এসেছেন এটা নিয়ে, আমরা যেটা ধর্মগ্রন্থের মধ্যে থেকে জানলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন নিজ হাতে, আর সমস্ত সৃষ্টিকে বললেন কুন হও, হয়ে গেল। এই কথাটা কিন্তু এনাফ আপনার জন্য আলোচনার জন্য, আমাদের যারা আমাদের কথা শুনছেন তাদের জন্য, সমস্ত সৃষ্টিকে বলছেন কুন হও, হয়ে গেল। এখন এই কুন এটা একটা আদেশ, একটা অর্ডার, এখন সৃষ্টিকর্তার অর্ডার এটার ব্যাপ্তি, এটা ডিউরেশন, এটা কতখানি, কত শর্ট টাইমের ভিতরে এটা হয়েছে সেটার আমাদের ইমাজিন করার মতো ক্ষমতা আমাদের নাই। কোথাও এক জায়গায় বলেছেন ছয় দিনে, কোথাও এক জায়গায় বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড দুই দিনে, এই দিনের হিসাব কিতাবও আবার কিন্তু ব্যাখ্যা আছে। তো তিনি সমস্ত সৃষ্টি করেছেন কোন হও, কিন্তু আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে, নিজ হাতে, এখানে কিন্তু পার্থক্য আছে, আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে অন্যান্য সমস্ত সৃষ্টির সৃষ্টি প্রক্রিয়ার সাথে মানুষের সৃষ্টি প্রক্রিয়া এক করা যাবে, আলাদা হয়ে গেল এখানে, আলাদা। এটা দুই নাম্বার, আল্লাহ বলছেন আমি আমার নিজের পক্ষ থেকে যখন রু ফুঁকে দেব, আল্লাহ রু আছে, এখন এই রুটাই তো আধুনিক যুগের বিজ্ঞান অস্বীকার করছে, তাদের কথা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করবো আমি দেখব, যেমন আপনার বডি আপনার থুতু পরীক্ষা করছে, আপনার চোখ পরীক্ষা করছে, আপনার রক্ত পরীক্ষা, আপনার দেহের পানি পরীক্ষা করছে মানে জল পরীক্ষা, পানি পরীক্ষা করছে, আপনার পেশাব পায়খানা পরীক্ষা করছে, আপনার মগজ পরীক্ষা করছে, আপনার ভেতরে কী আছে, আপনার হাড় বোন তারা পরীক্ষা করছে, এক্স রে করছে, এবং অত্যাধুনিক মেশিন আবিষ্কার হয়েছে এবং হাড়ের ভেতরের মানে কী হচ্ছে সেটা পর্যন্ত পরীক্ষা করছে। তো তাদের মেশিনে, যন্ত্রে, হ্যাঁ, কেমিক্যাল অ্যানালাইসিসে, তাদের অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে যেগুলি ধরা খাচ্ছে সেটাকেই তারা বিশ্বাস করছেন, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু কিন্তু এখানে যে একটা শক্তি কাজ করছে, ওনারাও কিন্তু অস্বীকার করতে পারবেন না, শক্তি বিজ্ঞান, বস্তু এবং শক্তি এই দুইয়ের সমন্বয় কিন্তু আমাদের সৃষ্টি আমি মনে করি। এটা যেমন আলো এক প্রকার শক্তি, বাতাস কিন্তু এক প্রকার পদার্থ, বিদ্যুৎ কিন্তু এক প্রকার শক্তি। তো এখন কথা হচ্ছে এই যে আলো এক প্রকার শক্তি, এখন আলোর আবার ক্লাসিফিকেশন আছে, কত প্রকার আলো আছে দুনিয়াতে, কত প্রকার আলো, সূর্যের আলো এক ধরনের আলো, আমাদের এই যে কারেন্টের আলো, মোমবাতির আলো, এক্স রে, এক্স রের কিন্তু আরেক ধরনের রশ্মি,
এরা। কাজেই এই যে তারা বিশ্লেষণ করছেন কিন্তু রুটও এ ধরনের বিশ্লেষণ করে পাচ্ছে না, করার কারণে তারা এখনও বিশ্বাস করতে পারছেন না যে রু বলতে কোনো কিছু আছে। সর্বোচ্চ তারা একটা জিনিস স্বীকার করছেন যে মন, মন আছে, মানুষের মনও আছে, দেহ আছে, মন এবং দেহ, কিন্তু রুকে তারা বিশ্বাস করছেন না। কিন্তু আমরা কোরআনের মধ্য থেকে এই এই তথ্যটা পাই। এখন যারা কোরআনকে বিশ্বাস করবেন না, যারা বলবেন যে কোরআন একটা মানুষের তৈরি বিধান, এটা মরু অঞ্চলের মোহাম্মদ ইসলাম মোহাম্মদ নামে এক ব্যক্তি রচনা করেছে, কার কাছ থেকে শুনে শুনে বাইবেল থেকে তাওরাত থেকে কপি করে, হ্যাঁ কপি করেছে, নকল করেছে আরবের সেই অজ্ঞ মূর্খ জাহেল লোকদেরকে একটা ভুলভাল বুঝিয়ে আল্লাহর কিতাব বলেছে, চালিয়ে দিয়েছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করেছে। এই ধরনের সমালোচনা যারা করে তাদের সাথে তো বিতর্ক করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত আছে, সেখানে বলেছেন যারা মানবে না, হ্যাঁ যারা বধির, তুমি তাদেরকে যতই শোনাও তারা শুনবে না, যারা দৃষ্টিহীন যতই দেখানোর চেষ্টা করো তারা দেখবে না, যাদের হৃদয় তালামারা কোনোভাবেই তারা উপলব্ধি করবে না, স্বয়ং আল্লাহকে যদি তোমরা হাজির করো তবুও তারা বিশ্বাস করবে না, তারা তো এ ধরনের লোক। সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারে জড়ুন, কোরআনের হাত যাও। এই কোরআনে এখানে তথ্যটা আমাদেরকে দিচ্ছে, ইনফরমেশনটা দিচ্ছে যে এখানে এই অরিজিন অফ স্পেসিস যেটা ডারউইনের তত্ত্বের সঙ্গে দ্বন্দ্বটা কিন্তু এখানে আর থাকে না। আমি মনে করি এখানেই কিন্তু সমাধান হয়ে যায় যে সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন নিজ হাতে, এবং মানুষের ভিতরে আল্লাহর রুহ আছে, অন্য কিছুর ভিতরে আল্লাহর রুহ নাই। রুটা কি? রুটা হলো একটা আল্লাহর হুকুম, আল্লাহ বললেন, আল্লাহর হুকুম আদেশ। আদেশটা কি? এটা একটা কমান্ড। এখন কমান্ডটা কি? আধুনিক এই যুগে কমান্ড বুঝে মানুষ, প্রোগ্রাম, একটা প্রোগ্রাম, একটা কমান্ডের সঙ্গে কত কিছু হচ্ছে, একটা প্রোগ্রাম। এখন অ্যাটম বোমটাও কিন্তু, অ্যাটম বোমটা কিন্তু প্রস্তুত হয়ে আছে কিন্তু একটা কমান্ডের অপেক্ষায়, একটা প্রোগ্রামের জন্য, একটা বিশাল পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তো তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসম্ভব এই মানুষের বডি সৃষ্টি করেছেন, তার ভিতরে আল্লাহর রূহ আছে এবং আপনার নিজ হাতে বানানো হয়েছে। তো এই নিজ হাতে যেহেতু বানিয়েছেন, কাজেই এখানে বিবর্তনবাদের এই সূত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।